হ্যালো গাইজ, আসসালাম আলাইকুম। টেক্সটাইল বিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বরাবরের মতো আমি আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি আরো এক নতুন ওয়েভিং খুলে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গেঁদে কাপড় মেক করে এবং ডোবি ডিজাইন কাপড় কিভাবে তৈরি করা হয় সেটা। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যায়। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন সরাসরি ফলোতে চলে এসেছি। তো এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মূলত ওয়েভিং এর রিপেয়ার মেশিন। এটা কিংটেক্স ব্র্যান্ডের। দেখেন পেছন থেকে প্রথমে ক্যাসকেটের সুতাটা দেখাচ্ছে, এটা লেনের সাইডের সুতাটা ধরার জন্য। এবং পেছনে ভীম, ভীম থেকে যে সুতাটা যাচ্ছে এটা হলো আপনারা বয়ে যেটা পড়েন টানা সুতা, ভীম থেকে যে সুতাটা যাচ্ছে এটা হলো সেই টানা সুতা। এবং এই যে দুইটা সুতা দেখতে পাচ্ছেন, দুই কালারের দুইটা সুতা দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়েভের সুতা যেটা আপনারা বয়ে পড়েন পড়েন সুতা। দেখেন দুইটা কালার, দুইটা ইটিভির মাধ্যমে যাচ্ছে, দুইটা ইটিভির মাধ্যমে দুই কালারের সুতা যাচ্ছে একই কাপড়ে। ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন সুতা কীভাবে যাচ্ছে। মেশিন কিন্তু এখন রানিং আছে, তো আপনারা ভালো করে লক্ষ্য করেন এবং কাপড়ের ডিজাইনটা আপনারা ভালো করে ফলো করেন। এটা মূলত ডোবি ডিজাইন। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন পিছন থেকে যে ক্যাসকেটের সুতা আসছে সেটা, এবং ওয়ার পেজ যে সুতা এর মিডিলে একটা কাটার দেওয়া আছে, লেফট সাইড কাটার দেওয়া আছে। এই কাটারের মাধ্যমে কিনারি সুতা ভালো করে কেটে দিচ্ছে। এবং রাইট সাইডেও একই, ক্যাসকেটের যে সুতাটা আসছে এবং ভীমের যে সুতাটা এর মাঝেও এক্সট্রা রাইট সাইডে একটা কাটার দেওয়া আছে। এখন মেশিনে দেওয়া কনস্ট্রাকশন কাট সেটা আপনাদেরকে দেখাই। কনস্ট্রাকশন কাটে দেখেন 50x50 147x68 = 68 ইঞ্চি। তো 50 হলো ওয়ার্পের সুতা এবং ওয়েবটেজের সুতা চলে এটাও 50 কাউন্টারই। 147 যেটা দেখছেন সেটা ছিল ইপিআই, এবং 68 যেটা দেখছেন এটা ছিল পিপিআই, এবং 68 ইঞ্চি যেটা দেখছেন এটা হলো টোটাল কাপড়ের ইঞ্চি। তো পরবর্তী পাশে আর একটি মেশিনে তিন তলা দেওয়া সুতা চলে, দেখেন তিনটি ইটিভি ডিরামের মাধ্যমে তিন তলায় সুতা চলে। তো মেশিনটি এখন স্টপ আছে, যে কারণে এই সুতা তিনটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো পূর্বে যে মেশিনটা দেখাচ্ছি সেটা ওয়েবটা সুতা স্পষ্টভাবে না বোঝার কারণ মেশিনটা রানিং আছিল। মেশিন ডিজাইনটা দেখুন কাপড়ের, এটাতে মূলত পাঞ্জাবি কাপড় তৈরি করা হয় এবং আদার্স অনেক কিছু তৈরি করে। কাপড়ের ডিজাইনটা একটু ভালো করে লক্ষ্য করেন, এই কাপড়টা রানিং অবস্থায় ডিসপ্লের মাধ্যমে নিচে যে রোলার, এই রোলারটি যখন মোটা হয়ে যাবে তখন মেন্ডিং থেকে লোক আসবে, এসে কেটে নিয়ে যাবে, নিয়ে যেয়ে মেন্ডিংয়ে কাপড়টা চেক দিবে, তারপরে চলে যাবে ডাইংয়ে। তো যাই হোক, আমরা আবারও কনস্ট্রাকশন কাটটা দেখি। এটা কনস্ট্রাকশন কাট 50x50 / 147x68 = 68 ইঞ্চি। তো 50 এটা তো ওয়েবের সুতা 50, ওয়ার্পে সুতা 50 কাউন্টের, এবং ওয়ার্পে 1 ইঞ্চিতে 147 যে সুতা আছে ওয়ার্পে, এবং ওয়েবটে 68 পিক, 1 ইঞ্চিটা 68 সুতা আছে। কিন্তু এই মেশিনের কোয়ালিটি ডিজাইনটা আলাদা। এমন অসংখ্য উইভিং এর ভিডিও আছে, আপনারা আমাদের চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। এবং আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।